গুড ইভিনিং এভরিওয়ান। এখন আমি চুপ বলে যে সিনেমা 23শে সেপ্টেম্বর আসছে থিয়েটারে, আর বালকে পরিচালনা, তার ট্রেলার বেরিয়েছে। ট্রেলারটা বেশি বড় না, ছোটর মধ্যে, কিন্তু ট্রেলারের যে এডিটিংটা হয়েছে সেই এডিটিংটার জন্য ট্রেলারটা আমার ভালো লেগেছে। আর এখানে আমি তাহলে যেটুকু দেখে ট্রেলারটা যেটুকু দেখে আমি বুঝতে পারলাম যে এটা একটা সিরিয়াল কিলিং এর একটা গল্প। সেই সিরিয়াল কিলিং এ মানে কিভাবে ক্রিটিক্সদের, যারা সিনেমা বা কোনো কিছু যারা রিভিউ দেন, সিনেমা রিভিউ দেন ক্রিটিক্স যারা যারা স্টার দেন, তাদেরকে খুন করা হচ্ছে, এবং খুন করা আবার স্টাইলও আছে, তাদের কপালে আবার সেই স্টার গুলো এঁকে দেওয়া হচ্ছে, মানে ওই কোনো যে অস্ত্র দিয়ে মারা হচ্ছে হয়তো সেই অস্ত্র দিয়ে হয়তো স্টার গুলো এঁকে দেওয়া হচ্ছে। তো এখানে মানে পূজা ভাটের মুখে একটা ডায়লগ যেটা আমার বেশ মনে নাড়া দিল যে ইউ ক্রিটিক্স আর কিলার্স, মানে ক্রিটিক্সরা এক ধরনের কিলার। তো এখানে চলে আসে একটা পুরনো একটা সিনেমার কথা, যেটা হচ্ছে কাগজ কে ফুল, বিখ্যাত পরিচালক গুরুদত্তের বানানো। কিন্তু সেই সময় এই সিনেমাটাকে ক্রিটিক্সরা মানে ভালোভাবে এই জিনিসটাকে নেননি, কারণ এটা তখনকার দিনের তুলনায় অনেক বেশি এগিয়ে থাকা একটা সিনেমা ছিল। তারপর থেকে গুরুদত্ত ওই রিজেকশন পাওয়ার পর থেকে গুরুদত্ত সিনেমা বানানো বন্ধ করে দিল। তো মানে এই এইটা থেকে হয়তো কেউ কোনো রিভেঞ্জ নিচ্ছে, বা গুরুদত্তের এই গুরুদত্ত যথেষ্ট ভালো একজন পরিচালক ছিলেন, তো তার জিনিসটা মানে তার এই দুঃখটা হয়তো কাউকে ভেতরে ভেতরে খুব বেশি নাড়া দিয়েছে। কেউ হয়তো অনেক বেশি সেন্সিটিভ, বা সে হয়তো অনেক বেশি সিনেমাওয়ালা মানে সিনেমা প্রেমিক আমি বলতে পারি, সেই জন্য হয়তো সে এইভাবে ক্রিটিক্সদেরকে মারছে, এটা একটা হতে পারে সম্ভাবনা, এটা সিনেমাটা না দেখলে জানা যাবে না। তবে আমি আশা করবো যে সিনেমাটা ভালোই হবে। অভিনয় কারা কারা আছেন এখানে দেওয়া আছে, নাম দেওয়া আছে, আপনারা আশা করছি বুঝতে পারছেন। তো সানি দেওয়ালকে অনেকদিন বাদে আমরা দেখতে পাচ্ছি, দলকে সলমান আছে, শ্রেয়া আছে, পূজা ভাট আছে। হোপ ফর দ্য বেস্ট, থ্যাংক ইউ সো মাচ, দ্যাটস অল ফর নাও, প্লিজ কিপ ওয়াচিং অ্যান্ড প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল, টিল দেন গুড বাই।